আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক আপনাদের সবার প্রিয় দৈনিক নয়া দিগন্তের ডেপুটি এডিটর এবং আন্তর্জাতিক বিশ্লেষক মাসুম রহমান কলিলিভাই ভাই আমাদের সাথে আজকে আবার যুক্ত হয়েছেন আজকে আমরা তার কাছ থেকে আন্তর্জাতিক বিশ্বের অনেকগুলো আপডেট খবর জানবো কলিলি ভাই আপনাকে ওপেন দায় ইউটিউব স্টুডিওতে স্বাগত জানাচ্ছে আপনাকে ধন্যবাদ খনিল ভাই আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য নিয়ে জো বাইডেনের নীতির বেশ পরিবর্তন হচ্ছে একদিকে গত দুদিন আগে সৌদি বাদশাকে ফোন করেছেন জো বাইডেন অন্যদিকে তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাংবাদিক সাংবাদিক হত্যার ব্যাপারে তাকে মোটামুটি সিআই রিপোর্টে তাকে ফাঁসিয়ে দিচ্ছেন বা সে ফেঁসে যাচ্ছে আমরা আজকে এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু খোলামেলা আলোচনা শুনতে চাই কি হচ্ছে ক্রাউন প্রিন্সের আপনি ঠিকই বলেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকান যে নীতি ট্রাম্প প্রশাসনের নীতি এবং বাইডেন প্রশাসনের নীতি কিন্তু এক হচ্ছে না তার বার্তা অলরেডি আমরা গত সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে আমরা পেয়েছি যখন বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব নিলেন তখন থেকে সর্বশেষ দুটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন একটা হচ্ছে খাসুকজি হত্যাকাণ্ডের ব্যাপারে যে গোয়েন্দা প্রতিবেদন সেখানে দায়ী করা হয়েছে মোহাম্মদ বিন সালমানকে অন্যদিকে বাইডেন প্রশাসন ছিয়াত্তর জন সৌদি নাগরিক যাদেরকে হত্যা হত্যাকাণ্ডের সাথে যুক্ত সন্দেহ করা হয়েছে তাদের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে তবে একটা তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে কি এই বিধিনিষেধের আওতায় কিন্তু মোহাম্মদ বিন সালমান নেই যদিও মোহাম্মদ বিন সালমানকে আমেরিকান গোয়েন্দা রিপোর্টে দায়ী করা হয়েছে কাশুজি হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা হিসেবে এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে সেটা হচ্ছে আমেরিকান প্রশাসন থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সৌদি আরবের সাথে যাতে কার্যক্রম আমেরিকা চালিয়ে যেতে পারে বিন সালমানকে এই আওতায় আনা হয়নি একটা জিনিস স্পষ্ট আমেরিকান প্রশাসন সেটা গোয়েন্দা তথ্যের কথা বলি অথবা অন্যভাবে তারা কিন্তু মনে করে যে আসলে কাশুজি হত্যাকাণ্ডের নির্দেশদাতা মোহাম্মদ বিন সালমান কিন্তু মোহাম্মদ বিন সালমান যেহেতু সৌদি আরবের কার্যত রাষ্ট্রপ্রধান বলা যায় যদি উনি ক্রাউন প্রিন্স ভবিষ্যতে বাদশাহ হবেন কিন্তু ট্রাম্প প্রশাসনের পুরো টাইমটায় উনি কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করেছেন মানে সৌদি আরব পরিচালনা করেছেন এবং সৌদি প্রশাসনকে উনি এমন ভাবে সাজিয়েছেন যাতে মনে হয় যে মোহাম্মদ বিন সালমানই হচ্ছে সৌদি শাসক তো স্বাভাবিক ভাবে আমেরিকানরা সৌদি আরবের সাথে একটা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য মোহাম্মদ বিন সালমানকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখে নাই তবে এখান থেকে একটা বার্তা স্পষ্ট সেটা হচ্ছে কি আপনি যেটা একটু আগে উল্লেখ করলেন এর আগে ট্রাম্প যেখানে মোহাম্মদ বিন সালমানের সাথেই সব ধরনের আলাপ আলোচনা করতেন এবং তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যেটা প্রটোকলের মধ্যেও পড়ে না প্রেসিডেন্টের প্রোটোকল হচ্ছে বাদশাহ কিন্তু ট্রাম্প প্রায় সময় দেখা যেত মোহাম্মদ বিন সালমানকে সাক্ষাৎকার দিচ্ছেন তার সাথে আলোচনা করছেন এখন বাইডেন প্রশাসন থেকে স্পষ্ট করে বলা হয়েছে হচ্ছে বাইডেন কথা বলবেন হচ্ছে বাদশাহ সালমানের সাথে তার মানে হচ্ছে সিংহাসনের যে উত্তরাধিকারটা মোহাম্মদ বিন সালমান এটাকে সম্ভবত বাইডেন প্রশাসন অ্যাকসেপ্ট করে নিতে চাচ্ছে না এটার কিন্তু অনেকগুলো কার্যকারণ অনেকগুলো ফল কিন্তু সামনে আসতে পারে প্রথম কথা হচ্ছে ক্ষমতাধর হিসেবে মোহাম্মদ বিন সালমানের যে উত্থান ঘটেছিল সেটা মনে হয় কিছুটা হয়তো এর ব্যতিক্রম ঘটতে পারে তার মানে সামনে মোহাম্মদ বিন সালমান বাদশাহ হতে পারবেন কিনা এই ইস্যুতে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে আর গোয়েন্দা প্রতিবেদন যেটা প্রকাশ করা হয়েছে আমেরিকাতে সেই গুয়েন্দা প্রতিবেদনে সরাসরি ইয়েকে দায়ী করা হলো এটা কিন্তু ঠিক প্রশাসনিকভাবে দায়ী করা হয়েছে এটা বলা যাবে না আমেরিকান প্রশাসন সেটা কংগ্রেস হোক অথবা হোয়াইট হাউস হোক সরাসরি কিন্তু দায়ী করে এখনো পর্যন্ত মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়নি যদি সেটাই করা হতো তাহলে তাকে সরাসরি কিন্তু নিষেধাজ্ঞার আওতা আনা হতো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি প্রথম কথা হচ্ছে বাইডেন প্রশাসন চাইছে না মোহাম্মদ বিন সালমান বাদশার বাদশাহ হোক ভবিষ্যৎ এবং সালমান উত্তরাধিকারী হোক এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়টা হচ্ছে আমেরিকান ট্রেডিশনাল যেসব এলাই গুলো সৌদি রাজ ছিল সম্ভবত তাদেরকে আবার ক্ষমতাদর করার ব্যাপারেই একটা চিন্তা বাইডেন প্রশাসনের আছে আপনি জানেন ডেমোক্রেট প্রশাসনের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক যারা রক্ষা করতেন এমনকি সৌদি যে ডিপ স্টেটের সাথে যারা ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতেন এদের অনেকেই কিন্তু গত চার বছরে ক্ষমতার বলয় থেকে কিন্তু ছিটকে পড়েছে এক্ষেত্রে মোহাম্মদ বিন নাইফের নাম উল্লেখ করা যায় মুকরিন বিন আবদুল আজিজ তারপরে মেহতেব বিন আবদুল্লাহ আছেন এরকম আমেরিকান ট্রেডিশনাল এলাইদের অনেকে কিন্তু ছিটকে পড়ে গেছে এমনকি আহমদ বিন আবদুল আজিজ যিনি বাদশা সাহেব ছোট ভাই উনি কিন্তু ওয়েস্টার্নদের বেশ ঘনিষ্ঠ বলে মনে করা হয় আমার ধারণা আস্তে আস্তে হয়তো তারা আবার দৃশ্যপটে চলে আসতে পারে এবং একটা পর্যায়ে এরা হয়তো ক্ষমতাধর হয়ে আসতে পারে এমনকি এটাও কিبري বাদ দেয়া যাবে না এই আশঙ্কা বাদ দেয়া যাবে না যে মোহাম্মদ বিন সালমান যদি ভবিষ্যৎ উত্তরাধিকার থেকে বাদ পড়ে যান তা তো কিন্তু বিশিত হওয়ার কিছু থাকবে না তবে আমার ধারণা বাদশা সালমান যদি কোনো কারণে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স থেকে বাদ পড়ে যান তাহলে ওনার অন্য কোনো ছেলে কোহুত উনি বাঁচিয়ে করে নিতে পারেন মোহাম্মদ বিন সালমানের বড় কিন্তু একাতিক ভাই আছে তাদের মধ্যে একদম বড় ভাইয়ের বয়স 70 এর কাছে কাছে ফলে হয়তো উনি যদি নিজের পরিবারের মধ্যে নির্ধারণ করতে চান তাহলে অন্য কোনো ভাইকে হয়তো পছন্দ করতে পারেন তবে সবকিছু আমরা একটা দেশ বলতে পারি সেটা হচ্ছে সৌদি রাজ পরিবারের যে এস্টাবলিশমেন্ট যারা ক্ষমতাধর ছিলেন গত চার বছরে তাদের সাথে আমেরিকান প্রশাসনের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না আচ্ছা খুলিলি ভাই এখানে একটা বিষয় তৈরি হচ্ছে যে এই যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সে কিন্তু একটা সময় অর্থাৎ ট্রাম্পের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সক্ষতা বজায় রেখেছে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের খুব বেশি পরিবর্তন হয় না সেটা ডেমোক্রেট হোক আর রিপাবলিক হোক একটা ব্যাপার সেকেন্ড যে বিষয়টা হলো যে ক্রাউন প্রিন্সকে সরিয়ে অন্য কোনো প্রিন্স বসাতে চাইছে আপনার কথা যেটা স্পষ্ট হচ্ছে যে বাইডেন সরকার চাইছে অন্য কেউ হোক ভবিষ্যৎ বাদশা হোক তাহলে এখানে কি তাদের পছন্দে কেউ আছে মানে বাইডেন সরকারের পছন্দ নিঃসন্দেহে কেউ আছে যার কারণে সালমান মোহাম্মদ বিন সালমানকে তারা কোনঠাসা করতে চাইছে আবার অনেক বিশ্লেষকরা বলছেন যে না ক্রাউন প্রিন্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দর কষাকষি করতে চাইছে হয়তো বড় অঙ্কের কোনো টাকা বা কোনো বিষয় তাদের আছে যে বিষয়টা তারা পাওয়ার জন্য তাকে চাপে রাখছে যাতে মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের সেই দাবিগুলো মেনে নেয় তার বাদশাহ হওয়ার পথ চার্জ করার জন্য আসলে কোনটা হতে পারে আপনি যে দুইটা বিষয় বলেছেন দুইটা হওয়ার সম্ভাবনাই আছে প্রথম কথা হচ্ছে কি মোহাম্মদ বিন সালমানের যে উত্থানটা উত্থানটা বেসিক্যালি আমেরিকান পররাষ্ট্রনীতির কারণে যতটুকু হয়েছে তার চেয়ে বেশি হলো হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জামাতা কুশনারের পছন্দ পছন্দের কারণে এখানে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রর সাথে রাষ্ট্রের যে পররাষ্ট্র সম্পর্ক তার চাইতেও কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত যে রসায়ন আছে এগুলো কিন্তু অনেক বেশি কাজ করেছে যার কারণে মোহাম্মদ বিন সালমানকে এই যে বাইডেন প্রশাসন ক্ষমতা আসার আট পর্যন্ত যে ধরনের একদম দুর্দমনীয় ক্ষমতাদের মনে হচ্ছিল কয়েক মাসের ব্যবধানে কিন্তু সেই ক্ষমতা আমরা কম দেখতে পাচ্ছি আর এটাও ঠিক সৌদি প্রশাসনে একবার একজন যখন ক্রাউন প্রিন্স হয় সহজেই যে এটা লাইন উচ্ছিত হয় এমনটা না যদিও এর আগে আমরা দুজন ক্রাউন প্রিন্স কে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিদায় দিতে দেখেছি যেমন মুকরিন বিন আবদুল আজিজ মোহাম্মদ বিন নাইফ দুজনে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে গেছে তো ফলে ওই মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স থেকে বাদ পড়াটা একেবারে অসম্ভব আমি মনে করি না আবার আমেরিকানরা বরাবরই কিন্তু তাদের স্বার্থ নিয়ে কাজ করে না এই ক্ষেত্রে যারা যেটা আমেরিকান স্বার্থকে অবসর করার দিকে দেবে আর আপনি মোহাম্মদ বিন সালমানের সাথে বোঝাপড়া করে কিছু আদায় করার জন্য

আরব রাষ্ট্রগুলোকে দল ছুট করে এই মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাদের যায় তারা মিলে মানে আপনার ইসরায়েলের সঙ্গে তারা যে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করেছে তো আমরা জানি যে আরব রাষ্ট্রে ইসরায়েলের যে ভূমিকাটা সেটার মূল আহ কল কাঠি নেড়েছে মোহাম্মদ বিন সালমান আবার ইসরায়েল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের প্রথম রাষ্ট্র আমরা বলতে পারি যে এক অভিন্ন মতে তারা চলে তো ইসরায়েলের পছন্দের ব্যক্তিকে এভাবে সরিয়ে দেবে জো বাইডেন ইসরায়েলের পছন্দের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভিন্ন বিষয় আমেরিকান যে নীতিটা সেটা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে কিন্তু তাদের একটা কমিটমেন্ট আছে ইসরায়েলকে সৌদি আরব স্বীকৃতি দিক অথবা সম্পর্ক স্বাভাবিককরণ করুক এটা আমেরিকান একটা ডিজায়ার হতে পারে তবে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পর্কের যে বিষয়টা এটা চাইতেও কিন্তু ব্যক্তিগত সম্পর্কের যে বিষয়টা এটাকে তারা হতে চাইতে পারে না যেমন ধরেন ডেমোক্রেট প্রশাসনের সময় আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের ক্ষেত্রে ফিলিস্তিনকে কিন্তু একটা পক্ষ হিসেবে নেওয়া হয়েছিল এবং আন্তর্জাতিক যে আইন কানুনগুলো এগুলোর মধ্য দিয়ে কিন্তু সামনে এগুলো চেষ্টা করা হচ্ছিল কিন্তু ট্রাম্প এসে এটাকে একেবারে উল্টো ঘুরিয়ে দিয়েছেন এখন তার মানে ট্রাম্প যতটুকু অগ্রগতি করেছেন সেটাকে আবার পেছনে ফিরিয়ে নেবেন বাইডেন প্রশাসন এটা আমার কাছে মনে হয় না তবে অ্যাপ্রোচতে হয়তো পরিবর্তন হতে পারে যেমন আরব আমিরাতের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিককরণ এটা হবে কিন্তু সৌদি আরবের উপর যে ধরনের প্রেসার ট্রাম্প প্রশাসনের সময় দেওয়া হচ্ছিল সেই প্রেসার মনে হয় থাকবে না এমনকি মধ্যপ্রাচ্যের অন্য কয়েক দেশগুলোর উপরও যে সম্পর্ক স্বাভাবিককরণ করার জন্য জিজ্ঞাসা এটা মনে থাকবে না ব্যবধানটা হচ্ছে এটা তবে আমার একটা ধারণা আগামী ছয় মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে আপনি যেটা বললেন আমেরিকান ডিপ স্টেট যেটা চাই তার চাইতে হয়তো নীতির বড় কোনো পরিবর্তন হবে না এটা ঠিক আছে কিন্তু দুই প্রশাসনের মধ্যে একদম বেসিক পরিবর্তন না হলেও পদ্ধতিগতভাবে কিন্তু অনেক পার্থক্য আমরা দেখতে পাবো আমরা জানি যে বাদশা সাথে তুরস্কের ইরদোানের সম্পর্ক ভালো অন্যদিকে ক্রাউন প্রিন্সের সাথে তুরস্কের ইরদোানের সম্পর্ক ভালো না এখন যদি ক্রাউন প্রিন্সকে সরিয়ে দেয় জো বাইডেন সেক্ষেত্রে সৌদি সঙ্গে তো তুরস্কের একটা মিত্রতা বা বন্ধুত্ব আবার গড়ে উঠতে পারে এরকম কি একটা আশা আমরা করতে পারি কিনা হ্যাঁ সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যে সম্পর্কের গ্যাপটা আছে যে দূরত্বটা আছে সেই দূরত্ব নিরসনের জন্য কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছিল আপনি ঠিকই বলেছেন বাদশাহ সালমানের সাথে প্রেসিডেন্ট অ্যারদুগানের সম্পর্কের কোনো গ্যাপ নাই। এখন যেভাবে আমরা বাদশাহ সালমানের সাথে বাইডেন কিন্তু বড় ধরনের কোন সংঘাত মতের বিপরীত বৈপরীত্য এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মূল বিরোধের কেন্দ্র হলেন হচ্ছে মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমানের বিষয়টা শুধুমাত্র বাইরের তুরস্ক অথবা আমেরিকার ক্ষেত্রে যে তার ব্যাপারে রিজার্ভেশন আছে বিষয়টা কিন্তু সেরকম না সৌদি রাজ পরিবারের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু ওনাকে সৌদি সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দেখতে চান না সৌদি আরবের খুব প্রভাবশালী অনেক ক্রাউন প্রিন্স থেকে জেলবন্দি করেছেন তাদের অর্থকরি ছিনিয়ে নিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন তো ফলে মোহাম্মদ বিন সালমানের যে নীতিটা সেটা আভ্যন্তরীণ ক্ষেত্রেও যেমন একটা সংকট তৈরি করেছে একইভাবে আঞ্চলিক ক্ষেত্রে ইয়েমেন যুদ্ধ চাপিয়ে দেয়া অথবা সিরিয়া পলিসি অথবা এর সাথে ইসরায়েলের সাথে তার যে সম্পর্কের ধরন ফিলিস্তিনকে ফিলিস্তিনের স্বার্থের বিষয়টা অস্বীকার করা এসব কিছু নিয়ে কিন্তু এক ধরনের টানা এবং সম্পর্কের ব্যবধান আছে তবে আমার ধারণা হচ্ছে মোহাম্মদ বিন সালমান আসলে ভবিষ্যতে বাদশাহ হতে পারবেন কিনা অথবা বাইডেন প্রশাসনের সাথে তার কোনো বোঝাপড়া তৈরি হবে কিনা অথবা সামনের যে নির্বাচন আছে ইসরায়েলের সেই নির্বাচনে নেতা নিয়ে আসবেন কিনা বা নেতা সরকার গঠন করতে পারবেন কিনা এ ধরনের অনেক কিছু আছে আবার দুই সাল বা সালে কিন্তু তুরস্ক প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন আছে তার আগে দুই হাজার তেইশ সালে লোজান চুক্তি শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি দেখছেন মধ্যপ্রাচ্যে কিন্তু বেশ কিছু ঘটনা এখন ঘটছে সিরিয়ায় হামলা তারপরে ইরানের সাথে সম্পর্ক নানান ধরনের কার্যক্রম গুলো কিন্তু একটা সেপ নিতে শুরু করছে যেটা আমরা দুই হাজার একুশ সালের অন্তত শেষার্ধে আরো স্পষ্ট ভাবে দেখতে পাবো আচ্ছা এখন ধরেন ক্রাউন প্রিন্স কে যদি জোভাইডেন সরাতে পারে অর্থাৎ ক্রাউন প্রিন্স আমরা যেটুকু জানি যে সৌদি আরবের বাদশার চেয়ে এখন ক্ষমতাবান এক প্রকার আপনি এর আগে একটা পর্বে আমাদের বলেছিলেন যে কার্যত সে এখন পুতুলের মতো বাদশাহ কিন্তু ক্রাউন প্রিন্স তার সমস্ত ক্ষেত্রে তার লোকদের বসিয়েছে সমস্ত সেট আপটা সেভাবে করেছে এখন জো বাইডেন চাইলি কি তাকে সরাতে পারবেন আপনাকে মনে আছে প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যদি আমেরিকান সাপোর্ট অব্যাহত না থাকে তাহলে সাত দিনের মধ্যে সৌদি আরবের ক্ষমতার পরিবর্তন ঘটবে বা যারা ক্ষমতা আছে রাজতন্ত্র আছে সেটার পতন ঘটবে এই কথাটাকে হয়তো মনে করতে পারেন যে কিছুটা বাড়িয়ে বলেছেন বাট এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং সমর্থনের উপর সৌদি রাজতন্ত্রের স্থিতি কিন্তু নির্ভর করে তবে এটা ঠিক আছে বাইডেন চাইলেই যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ক্রাউনভেন্স এমন কিন্তু না সামগ্রিকভাবে যেসব বোঝাপড়া এবং আন্তর্জাতিক রাজনীতির যে কলা কৌশল বা গতিধারা আছে এর প্রেক্ষিতে যদি কোনো কারণে মনে করা হয় যে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের আর সামনে এগিয়ে নিতে পারছেন না অথবা অন্যান্য ডিপ্লোম্যাটিক পার্টনার যারা আছে তাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারতে পারে না তখন হয়তো অনেকে সাইড লেন দিয়ে দেবে আরেকটা জিনিস বলি এখনো পর্যন্ত কিন্তু বাদশা সালমানেই হচ্ছে সৌদি আরবের শাসনতান্ত্রিকভাবে বলি আইনগতভাবে বলি অথবা সামাজিক ভাবে সবচেয়ে প্রতিপাদশালী প্রভাবশালী ব্যক্তিত্ব যদি বাদশাহ সালমান চাই যে আগামীকালকে ক্রাউন প্রিন্স পদ থেকে মোহাম্মদ বিন সালমান বিদায় নেবেন তাহলে কিন্তু এটা সঙ্গত ভাবে হবে সম্ভব হ্যাঁ এই বিষয়টা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা ছিলেন তখন একটু হয়তো ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ এই কারণে ছিল সৌদি আরবের যে ডিপ স্টেট ছিল ডিপ স্টেট উপর যে প্রভাবটা আমেরিকান প্রশাসনের থাকে সেই প্রভাবটার কার্যকারিতার কারণে হতে এটা কঠিন ছিল কিন্তু এখন যে অবস্থাটা তাতে যদি বাদশাহ সালমান চান তাহলে মোহাম্মদ বিন সালমানকে বিদায়িত হবে আরেকটা বিষয় আপনি যেটা বললেন সৌদি প্রশাসনটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে যেখানে মোহাম্মদ বিন সালমানের একটা कर्तृत्व আছে যখনই দেখবে যে বাদশা তাকে চাইছেন না তখন কিন্তু সকল কিছু পাল্টে যাবে এখন কিন্তু এই যে বিভিন্ন আপনার সৌদি প্রদেশগুলোতে যে গভর্নর আছেন গভর্নর হয়তো সিনিয়র একজন ব্যক্তি ডেপুটি গভর্নর যিনি আছেন তিনি হতে সালমানের লোক এবং যিনি অল্প বয়সী কিন্তু যখন মূল জায়গায় পরিবর্তন হবে তখন সকল জায়গায় পরিবর্তন হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না আচ্ছা সালমান যদি মোহাম্মদ বিন সালমান যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে মিশরের ব্রাদারহুড বা লিভিয়া মানে সৌদি আরব যাদের উপর কর্তৃত্ব দেখিয়েছে বা যাদের ক্ষমতায় হস্তক্ষেপ করেছে তারা কি আবার জেগে উঠতে পারবে আপনি একটা জিনিস মনে রাখবেন সৌদি আরবের যে কোনো পরিবর্তন এটার প্রভাব অনিবার্যভাবেই ভাবেই উপসাগরীয় দেশগুলোর উপরে পড়বে এবং এর প্রভাব পড়বে লিবিয়া মিশর অথবা আশপাশের যে রাষ্ট্রগুলোতে সৌদি আরবের ক্ষমতার ভিত্তি যদি কিছুটা দুর্বল হয়ে যায় এরপরেও কিন্তু এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে সৌদি আরবের গুরুত্বকে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না তা এই অবস্থায় সৌদি আরবে যদি কোনো পরিবর্তন হয় যেমন পরিবর্তন কি হতে পারে একটা হতে পারে যে আপনার প্রেসিডেন্ট Erdogan অথবা তুরস্কের প্রশাসনের সাথে সৌদি আরবের একটা বোঝাপড়া হতে পারে মুসলিম ব্রাদারহুডের সাথে একটা বোঝাপড়া হতে পারে সৌদি যে ধর্মীয় নেতৃত্ব রিলিজিয়াস লিগ যেটা আছে তাদের সাথে একটা বোঝাপড়া হতে পারে যেমন মুসলিম ব্রাদারহুডের সাথে যদি সৌদি আরবে বোঝাপড়া হয় এর দুগানের সাথে যদি বোঝাপড়া হয় তাহলে ইজিপ্টে যে সিটির সাথে ব্রাদারহুডের যে সম্পর্ক এটির উপর তার একটা প্রভাব পড়বে তাহলে খুলিলিবে দিলে আমরা কি বলতে পারি যে সৌদি আরবকে কলঙ্ক মুক্ত করতে জো বাইডেন ভূমিকা রাখছে নাকি সৌদি আরবের উপর জো বাইডেনের ভিন্ন কোন মানে পরিকল্পনা আছে যেটাকে বাস্তবায়নের জন্য সে ক্রাউন প্রিন্স কে নিয়ে খেলছে আসলে বাইডেন প্রশাসন তার মানে ডেমোক্রেট প্রশাসন আমি বলবো ডেমোক্রেট প্রশাসনের কিন্তু একটা কালচার আছে সেটা সেই কালচারটা হচ্ছে তারা ডেমোক্রেটিক প্র্যাকটিস গুলোকে এবং মানবাধিকার গুলোকে ইন জেনারেল কিন্তু গুরুত্ব দেয় আপনার আর বসন্তের কথা মনে আছে আরব বসন্ত শুরু হয়েছিল কিন্তু ডেমোক্রেট প্রশাসনের সময় যদিও এটা ডেমোক্রেট প্রশাসনের সময় কিন্তু পরিণতি না হয়ে উল্টো দিকে যাত্রা করছিল সেটাকে মনে করা হয় একটি সাময়িক বিষয় আমার ধারণা গণতান্ত্রিকরণের ব্যাপারে ডেমোক্রেট প্রশাসন এবং এখনকার বাইডেন প্রশাসন একটা মনে হয় রোল প্লে করতে পারে আর সেই রুল প্লে এর একটা প্রভাব কিন্তু সৌদি আরবে বলি অথবা অন্যান্য জায়গাগুলোতে পড়তে পারে তার মানে এই নয় যে হয়তো রাতারাতি সৌদি আরবে রাজতন্ত্রের পতন করবে সেটা না কিন্তু রাজতন্ত্র থাকা অবস্থার মধ্যে যে একটা গণতান্ত্রিক আবহ তৈরি করা আছে জবাবদিহিতে আছে অথবা এই যে নির্বাচিত ব্যক্তিদের কিছুটা দায়িত্ব পালন করার মতো একটা অবকাশ তৈরি করা যেটা আমরা অথবা কুয়েত এসব জায়গায় দেখি এরকম কিছু সংস্কার কিন্তু আসতে পারে কনিল ভাই আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনিও ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ